হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে কিন্তু ফেডেট হুইলে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে আসছে, তো যেখানে এসিডিএটির স্কিন দিয়েছে। তো এই স্কিনটা কিন্তু আমাদের ওয়েপন রয়্যালে আসার কথা ছিল, বাট আমাদের সার্ভারে কিন্তু ফেডেট হুইলে দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু অনেকদিন আশায় ছিলাম যে ফেডের এই ওয়েপন রয়্যালে আসবে, আসলে আমি এটা নিয়ে নেবো, কারণ আমার লাগ বেশি ছিল। তো যাই হোক, এখানে ফেডেট হুইলে দিয়েছে। তো তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফিমেল কস্টিউম রয়েছে, তো ফিমেল কস্টিউমটা কিন্তু ভালোই রয়েছে। তো যারা ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলে তারা নিতে পারো। তো দেখতেই পাচ্ছ কস্টিউমটা। তারপর এখানে দেখতে পাচ্ছি স্কারের একটা স্কিন দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে ডাবল রেঞ্জ মাইনাস ম্যাগাজিন, তো খারাপ না। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা মেল কস্টিউম রয়েছে একটা দেখতে পাচ্ছ, তারপর প্যান্ট রয়েছে, তো এখানেও দিয়েছে। তো এখন এখান থেকে তোমাদেরকে দুটো জিনিস রিমুভ করতে হবে। তো এখান থেকে কি রিমুভ করা যায় এটা আমি চিন্তা করছি। তো এটা রিমুভ করা যায় আর এই জিনিসটা রিমুভ করা যায়। তো এখানে দিয়ে কনফার্ম করে দিলাম। তো প্রথমে ফ্রি স্পিন দিয়েছে, তো আমি এখানে একটা ট্রিক্স কাজে লাগাবো। তো আমার এক বন্ধু বলেছে যে এখানে একটা স্পিন করার পর 10টা গোল্ড রোল স্পিন করে আবার স্পিন করতে। তো আজকে আমি এটা তোমাদেরকে দেখাবো যে আসলে কাজ করে কি না। তো বেঁধে যা আরে ভাই। তো এখানে পেন, তো এখানে আমি গোল্ড রোলে চলে যাবো, 10-এর একটা স্পিন মারবো, আবার ফেডেট হুইলে চলে আসবো। তো এখানে আর একটা স্পিন মারবো, দেখা যাক আরে ভাই তো এখানে একটা স্পিন মারি তো আবার ফেডেট হুইলে চলে আসবো তো এরপর আবার এখানে স্পিন মারি দেখা যাক কি হয় তো এরপর আবার ফেডেট হুইলে চলে আসবো তো 39 বাই বাই রে বাই। তো দেখতে পাচ্ছ, তো এখানে এগুলো তো আমি আর এখানে ডায়মন্ড নষ্ট করবো না, কারণ দেখতে পাচ্ছ এখানে এসিডিটি স্কিনটা ডাবল ড্যামেজ মাইনাস ম্যাগাজিন। যদি এখানে ডাবল ড্যামেজ কিংবা সিঙ্গেল ড্যামেজ থাকতো কিংবা সিঙ্গেল লিটার ফায়ার থাকতো তাহলে এটা নেওয়া চলতো। এখন এখানে এটা নিতে তোমাদের যদি নিতে চাও তোমাদেরকে 930-40 ডায়মন্ডের মতো লাগবে। এখন আমি এই এত ডায়মন্ড দিয়ে আমি এই স্কিনটা নিতে চাচ্ছি না, কারণ যদি সিঙ্গেল ড্যামেজ কিংবা রেট অফ ফায়ার থাকতো তবুও এটা নেওয়ার চিন্তা আপনার করা যেত, কারণ তোমরা জানো যে এসিডিটি কিন্তু এমনি র্যাঞ্জ ভালোই রয়েছে। আর এখানে দিয়েছে ফিমেল কস্টিউম, তো এখানে আমি ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলি না, সুতরাং এটা আমার নেওয়ার কোনো দরকার নেই। তো এখান থেকে হচ্ছে আমি ফিস্টের স্কিনটা নেবো, এর জন্য আমি ডায়মন্ডগুলো রেখে দিয়েছি। তো এখানে আমি আর স্পিন করবো না। তো তোমরা যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। তো আমার চ্যানেলটা প্রায় 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আর 20,000 সাবস্ক্রাইব হলে তো সবাই সাপোর্ট করো, তোমাদের একটা সাবস্ক্রাইব খুব গুরুত্বপূর্ণ। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।